রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা রাতারগুল জলাবন, এটি বাংলাদেশের সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত একটি মিঠা পানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। এই বনের আয়তন প্রায় 3,321 একর। এর মধ্যে প্রায় 504 একর বনকে 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। সিলেটের স্থানীয় ভাষায় মুক্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারে এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ। বর্ষাকালে এই বন 20-30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ। বান্দিলাম পাও বান্দিলাম মন কি বান্দি রাখা যায়, হায় রে হায় যে দুঃখ দিয়াছো বন্ধু আমার কলিন যায়। আর নয়ানে নয়ানে লাগে বিজলি চটক বন্দে নুরানি বর্জো, হায় রে হায় নয়ানে নয়ানে লাগে বিজলি চটক বন্দে নুরানি বর্জো, হায় রে হায় ওই রে আগলা তাকিলু কালুকি হোর গুটাতে প্রেম খেলায়, হায় রে হায় যে দুঃখ দিয়াছো বন্ধু আমার কলিন যায়। হাত বান্ধিলাম পাও বান্ধিলাম মন কি বান্ধি রাখা যায়, হায় রে হায় যে দুঃখ দিয়াছো বন্ধু আমার কলিন যায়। আর লাগলো নিশা দানা খোসা করি কি উপায় বন্দে ফিরিয়ানা চায়, হায় রে হায় লাগলো নিশা যায় না কোষা করি কি উপায় বন্দে ফিরিয়ানা চায়, হায় রে হায় করে সাহায় আব্দুল্লতি বলো সাহায় আব্দুল্লতি বলো নেশকের গুলবাই দেখো না তো সে আয় নাই, হায় রে হায় সৈয়দৌলতির সাই বলো ও মনরে এশকের গুলবাই দেখো না তো সে আয় নাই, হায় রে হায় যে রূপের কাঙ্গালি আমি সেই রূপ কি আর পাওয়া যায়, হায় রে হায় যে দুঃখ দিয়াছো বন্ধু আমার কলিন যায়। হাত বান্ধিলাম পাও বান্ধিলাম মন কি বান্ধি রাখা যায়, হায় রে হায় যে দুঃখ দিয়াছো বন্ধু আমার কলিন যায়, যে দুঃখ দিয়াছো বন্ধু আমার কলিন যায়। আমার নিদাগেতে দাগ লাগাইয়া নিদাগেতে দাগ লাগাইয়া দুঃখ দিলে বুকেতে বুকেতে দেশ বিদেশে হলম কে তোমার প্রীতি, নিদাগেতে দাগ লাগাইয়া দুঃখ দিলাই বুকেতে বুকেতে দেশ বিদেশে হলম কে তোমার প্রীতি, ঘুরাই বাইনি মনের আশা বাজান গো জীবন তাকিতে, নয়নে দেখে মো তোমারে রাখে বায় সাক্ষাতে, ঘুরাই বাইনি মনের আশা ও মানিক সাবা গো জীবন তাকিতে, নয়ন
মনে দেখি মো তোমারে রাখি বায় সাইকাতি ওরে তুমি বিনে দর বুঝি নাই তুমি বিনে দর বুঝি নাই জীবন মরণ কইব রে কইব রে দেশ বিদেশে হলম কে তোমার প্রীতি নিদাগেতে দাগ লাগাইবাই দুঃখ দিলাই বুকেতে বুকেতে দেশ বিদেশে হলম কে তোমার প্রীতি হাতে তুলি মাথায় লইয়া উমানিক সা বাবা গো গাইমু তোমার গান যেমনে ঘুরাও তেমনে ঘুরি করি তোমার পূজা ওরে কুহন্তে মাইর নাম রে কুহন্তে মাইর নাম রে রাখি ও রাঙ্গা চরণে চরণে দেশ বিদেশে হলম কে তোমার রাতারগুলোয় বছরে দুই রকমের রূপ দেখা মেলে। বর্ষাকালে এ বনের গাছগাছালির বেশিরভাগ অংশই পানির নিচে থাকে। বর্ষা মৌসুম শেষে বনের পানির পরিমাণ অনেক কমে যায়। ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ, আর পানি জমে থাকে বন বিভাগের খননকৃত বিলগুলোতে। সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে খুব সহজে সিএনজি নিয়ে মোটরঘাট এলাকায় পৌঁছানো যায়। আসতে ভাড়া নেবে 200 থেকে 300 টাকা। এরপর মোটরঘাট থেকে সরাসরি ডিঙি নৌকা নিয়ে বনের ভেতরে চলে যাওয়া যায়। নৌকা ভাড়া সাধারণত ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকা নিয়ে থাকে। অবশ্য পর্যটকের সংখ্যা বেশি হলে এখানে নৌকা ভাড়ার দাম খুব বেড়ে যায়।
ঘাটে কতগুলো নৌকা আছে মোট? ঘাটে আমার নৌকা আছে মানে 20-30টা 20-30টা লোক যখন বেশি আসে তখন তো মনে আরো নৌকা নিয়ে আসে তাই না? নৌকা গাউদেশ থেকে আই। আচ্ছা এই ঘাটে যে নামলাম এই ঘাটটার নাম হইতেছে কি জানো? এটা মোটর ঘাট। মোটর ঘাট। আর ওই পাশ দিয়ে যে আসে ওই ঘাটের নাম কি? ওই ঘাটের নাম হইল সিরিঙ্গির ঘাট। সিরিঙ্গির ঘাট। এখানে যে 850 টাকা করে নিতেছে এটা কি সবসময় 850 নেয় নাকি? এটা তো ওরা নিজেরা বাচ্ছে, এটা তো কোনো ই না। এটা তারা তো কারা মানে লোকালি যারা এরা লোকে লাগে। আচ্ছা আপনাদের যে মাত্র 100 টাকা দেয় আপনারাই করেন না এগুলা? আমরা তো গরিব মানুষ পারি না বুঝছেন, মানে এক ট্রিপে আপনারা 100 টাকা দিবে, ওরা নিতেছে 850 টাকা, ওর মধ্যে আপনারা 100 টাকা দিবে। আর যার নৌকা ওর ওকে দিবে 200 টাকা 100 টাকা। যার নৌকা আছে তারে 200 টাকা দিব। আর মানে তো নৌকা ভাড়া দিবে 100, আর যে চালাবে ওকে দিবে 100, আর বাকি 650 ওরা নিয়ে নেয়। জি জি। আমি যে আগে বললাম না মামা, ওই যে আশ্রয়কুণ্ড সরকারে ঘর দিতেছে, আমার বাড়িও নাই ঘরও নাই, একটা ঘর আমারে দেন না মামা। এই গাউতে শুনে মানছে সালা কিতি করি, আমার নামটা খাটিয়া দিছে বুঝছেন নি। আরেকজন নিয়ে নিছে, আরেকজন নিয়ে আনিছে, কিন্তু আমার এক কিছু জায়গা নাই মামা বুঝছেন। এইভাবে খাইতে আছে করতে আছে। এগুলো চেয়ারম্যান বা মেম্বার যারা আছে ওরা নিজে, চেয়ারম্যানও ভালো নাই মামা, সবাই ভালো থাকতো নিজেদের করে করে এনকোয়ারি হরিয়া জাস্টিফাই হরিয়া ঘর দিল। অনেক সরকারে ঘর দিছে এইগুলো, কিন্তু হেউ বালা নাই। ওই নিজেদের আত্মীয় স্বজন যারা আছে বা পরিচিত যারা আছে সব নিয়ে নিতেছে আর কি। জি মাতিলাই করি মামা, এসে বালা হয় না বুঝছেন। এখানে রয়েছে প্রায় 6 তলা সমান উঁচু একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো রাতারগুল জলাবন এক নজরে দেখা যায়। রাতারগুল অনিন্দ্য সুন্দর এক পর্যটন স্থল, বহু সংখ্যক মানুষ এর সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। বনের জীববৈচিত্র্য আর পরিবেশ রক্ষাও তাই সবসময় হুমকিতে থাকে। বনটি রক্ষায় পর্যটকরাই সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে পারেন। ঘুরতে গিয়ে পানি বা গাছে খাবারের প্যাকেট, পানির বোতল কিংবা যে কোনো ধরনের বর্জ্য ফেলে আসা থেকে বিরত থাকুন। জীববৈচিত্র্যকে তার মতো করে বাঁচতে দিন। আমাদের এই সম্পদ আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে আমাদের আচরণ আর সচেতনতার মাধ্যমে।